আমরা বেসিক্যালি যাচ্ছি আজকে একটু বাইরে ঘুরতে। আসলে বাইরে ঘুরতে বলতে আমাদের স্ট্রিট ফুড ট্রাই করার কথা আজকে। এটা হচ্ছে আমার বন্ধু, তার নতুন বাইক দিয়ে আমরা ঘুরতে যাব। সে মহা খুশি আজকে। এটা হচ্ছে আমার বড় ভাই, আপনাদের সবাইকে হ্যালো দিচ্ছে। সো আমার বন্ধুর বাইকটা আমি একটু জ্বালিয়ে নিচ্ছি, সে যখন নতুন কিনেছে আসলে কি তার বাইকে মজা কতটুকু সেটা দেখতে। আর আমার বড় ভাই যে আমার বাইকটা চালাচ্ছে তাকে বুথের মতো দেখতে দেখাচ্ছে। তো আসলে হাংজু খুব সুন্দর একটি শহর যা বলার বাইরে, আর রাতে তো অনেক বেশি সুন্দর লাগে হাংজুকে। আপনার একদম নিস্তব্ধ হয়ে থাকবে, আপনার বাইক চালান আর হাঁটেন খুব বেশি মজা পাবেন। সো আমরা স্ট্রিট ফুড কি আসলে অনেকবার ট্রাই করেছি যখন আগে ছিলাম, কিন্তু নতুন করে আমরা ট্রাই করি নাই। সো আমরা আজকে বিয়ার নিয়েছি যে সবাই মিলে একটু মজা করবো, কারণ আমি কয়েকদিন পরেই হাংজুর উদ্দেশ্যে রওনা দিব। তো দেখা যাক আজকে আমাদের দিনটা আমরা কীভাবে উপভোগ করতে পারি। আর এটা হচ্ছে আমার বন্ধু যে আমার বাইকটা নিয়ে সামনে আগাচ্ছে, কারণ সে এতক্ষণ ধরে ভিডিওতে ছিল না, নতুন করে ভিডিওতে ওঠার জন্য। তো দেখা যাক আজকে কেমন ট্রাই করি আমরা। লেটস গো। চলে এসেছি যে এখানে স্ট্রিট ফুড বিক্রি করে, এই মেয়েটা কিনে স্ট্রিট ফুড বিক্রি করছে, সেদিকে আমার বন্ধু সেলফি তোলার জন্য ডাকতে চলছে, আমার এখানে যাইতে হবে। বেসিক্যালি আমরা তো আসলে শুকর বা শুকরের তেল জাতীয় জিনিস খাইতে পারি না, তো ওই জন্য আমি দেখাই দিচ্ছি ওনাকে কীভাবে আমরা খাবো সেটা। তো উনি ওইভাবে আমাদেরকে বানিয়ে দিচ্ছে আমরা যেটা খাবো ওইটা আর কি। দেখুন তাহলে আমরা কীভাবে এই খাওয়াটা উপভোগ করতে পারি। শেষ, এখন আমার বন্ধু খাওয়ার পালা শুরু। যদিও আমার বন্ধু বলে যে আমি খাবো না, কিন্তু তার খাওয়ার তো কোনো কমতি নাই। একটু পরে দেখবেন সে কীভাবে আসলে খাইতে পারে। এখন একটু ছোট বাচ্চা আসবে যেটা আমাদের সাথে আসলে অনেক বেশি মিশে গিয়েছিল, তার আম্মু আমাদেরকে সবসময় আমাদের খুলে দিতে চাইছিল, পরেও নিলামও খুলে। বাচ্চাটা অনেক কিউট ছিল আসলে। এটা আমার বন্ধুর এখন খাওয়ার পালা শুরু। আপনি একটু দেখুন সে কীভাবে খাইতে পারে, মানে কীরকম করে যে খাই সেটা বলার বাইরে। দেখছেন ওর মুখের হাঁটা কত বড়। আহ, এইভাবে যদি কেউ খাইতে দেখে তাহলে ওরা কী মনে করবে আমার একটু বলবেন কমেন্টে। এই যে আমার বড় ভাই, তেমন একটা বেশি খাইতে পারে না। তো আমার বন্ধু একাই সব কিছু সাবার করে দিতে পারে, কারণ সে দুইটা খাওয়ার পরে আরেকটা অর্ডার দিবে। এখন এই যে দেখুন বলতে বলতে চলে এসেছে, এই যে দুইটা শেষ করে তৃতীয় নাম্বারটা খাচ্ছে। তো আমার বন্ধু খাক, আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর এটি হচ্ছে সেই বাচ্চাটা যেটা প্রথম থেকে কুলে ওঠার জন্য চেয়েছিলাম। আল্লাহ হাফেজ সবাইকে।